नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। प्रकृति ओ मानुष चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमरा आलोचना करब समुद्रेर एक सुंदर प्राणी जेलिफिस निये। जेलिफिस एक धरनेर अमेरुदंडी प्राणी जादेर पृथिवीर सब महासागरे देखते पावा जाए। 2000-এরও বেশি প্রজাতির জেলিফিশ দেখা যায় সারা পৃথিবীতে, কিন্তু 2000-এর মধ্যে মাত্র 70 প্রজাতি হল মানুষের ক্ষেত্রে ক্ষতিকর। নামে ফিশ হলেও এটি কিন্তু কোনো মাছ নয়, যেমন সি হর্স কোনো ঘোড়া নয়, নীলগাই কোনো গরু নয়, সেই রকম জেলিফিশও কোনো মাছ নয়। ঘণ্টাকৃতি জেলি সদৃশ প্রাণীটি প্রাণীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণীর অন্তর্গত। জেলিটিন সমৃদ্ধ ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কোর্সিকা, এই দুই অংশে প্রাণীটির দেহ গঠিত। অন্তত 5000 কোটি বছর ধরে সাগরে এদের বাস। এটি সমুদ্রের সবথেকে পুরানো জীব, ডাইনোসরের চেয়েও বহু প্রাচীন এই জেলিফিস। পৃথিবীর প্রায় সমস্ত সমুদ্রে জেলিফিস দেখা যায়, বিভিন্ন আকৃতি ও বিভিন্ন রঙের। জেলিফিসে কোনো হাড় থাকে না, এমনকি চোখ, হৃদযন্ত্র, মস্তিষ্ক, কান, ফুসফুসও থাকে না। চামড়া দিয়ে তারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। বহু গুরুত্বপূর্ণ অঙ্গ না থাকলেও জেলিফিশের দাঁত থাকে, এবং এদের দেখা যায় একই বৈশিষ্ট্য সম্পন্ন জেলিফিশরা দলবদ্ধভাবে থাকে। বিভিন্ন প্রকার জেলিফিশ। কিছু জেলিফিশে লাইট সেন্সর আছে যা দিয়ে সূর্যালোকের উপস্থিতি বুঝতে পারে এবং বুঝতে পারে জলের গভীরতা। কোনো কোনো প্রজাতি জোনাকির মতো শরীর থেকে আলো নির্গত করে। বেশিরভাগ জেলিফিস স্বচ্ছ, যা শিকারীর হাত থেকে তাদেরকে রক্ষা করে। বক্স জেলিফিশের কোর্সিকাগুলো বিষে ভরা থাকে, মাত্র 4 মিনিটে একটি মানুষকে মেরে ফেলতে পারে। টুরিপ্টোসিস নিউট্রিকুলা বা ব্যাকওয়ার্ড এজিং জেলিফিস, এর কখনো মৃত্যু হয় না। এটি পরিণত মেডুসা থেকে পলিপে পরিণত হতে পারে। আমরা এর জীবনচক্র আলোচনা করার সময় জেনে নেব এই পলিপ কী জিনিস বা এর বিভিন্ন ধাপগুলো জীবনের, লাইফ সাইকেলটা কী, একটু পরে আমরা সে কোথায় আসছি। তো যেহেতু এটা মেডুসা থেকে পলিপে পরিণত হতে পারে, তাই এরা মৃত্যু এড়াতে পারে। এমনকি বয়সের ভারেও এদের মৃত্যু হয় না। বয়স বেড়ে গেলে অদ্ভুতভাবে এরা আবার যৌবনে ফিরে যায়। এরা আঘাত পেলে বা কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে সুপ্ত অবস্থায় চলে যায় এবং কয়েকদিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে আবার জেগে ওঠে। আরেক প্রকার জেলিফিস রয়েছে যাকে মুন জেলিফিস বলা হয়। এটি দেখতে অনেকটা চাঁদের মতো। এটি ইউরোপ এবং আমেরিকার উপকূলে দেখা যায়। এটি গোলাপি ও নীল রঙের হয়ে থাকে এবং 20 ফুট গভীর জলে এরা বসবাস করে। লায়ন্স ম্যান জেলিফিস পৃথিবীর বৃহত্তম জেলিফিস। এর উপরের চামড়া থেকে নিচের কোর্সিকার মাথা পর্যন্ত প্রায় 120 ফুট দীর্ঘ হতে পারে। এছাড়াও রয়েছে হোয়াইট স্পটেড জেলিফিস, ফ্লাওয়ার হেড জেলিফিস, পার্পেল স্ট্রাইপ জেলিফিস, ফ্রায়েড এগ জেলিফিস ছাড়াও বহু প্রজাতির জেলিফিস রয়েছে। অসংখ্য প্রজাতির জেলিফিস রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এখনও আবিষ্কার না হলেও প্রায় 300,000-এর বেশি জেলিফিশের প্রজাতি রয়েছে।
এবার আমরা দেখি জেলিফিশের জীবনচক্র। প্রথম অবস্থা হচ্ছে ডিম। জেলিফিশের জীবনচক্র শুরু হয় যখন একটি স্ত্রী জেলিফিশ জলে ডিম ছেড়ে দেয়। দ্বিতীয় অবস্থা হচ্ছে প্ল্যানুলা লার্ভা। পুরুষ জেলিফিশের দ্বারা ডিমগুলি নিষিক্ত হওয়ার পরে তারা প্ল্যানুলা নামক ক্ষুদ্র লার্ভাতে বিকশিত হয়। এই লার্ভাগুলো সাঁতার কাটতে এবং সমুদ্রের স্রোতের সাথে প্রবাহিত হতে পারে। তৃতীয় অবস্থা হচ্ছে পলিপ। এই প্ল্যানুলা লার্ভা শেষ পর্যন্ত একটি শক্ত পৃষ্ঠে বসতি স্থাপন করে এবং পলিপে পরিণত হয়। এই পলিপগুলি পৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে এবং তাঁবুর সাথে ছোট্ট টিউবের অনুরূপ দেখায়। পলিপগুলি কয়েক মাস ধরে খায় এবং বৃদ্ধি পায়। এইভাবে তাদের চতুর্থ অবস্থা স্ট্রোবিলা। পলিপগুলি তখন স্ট্রোবিলেশন নামে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যেখানে তারা ইফাইরা নামক অনেক ছোট অংশে বিভক্ত হয়। এই পঞ্চম অবস্থা হল ইফাইরা। এই ইফাইরাগুলি তখন পলিপ থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্ত সাঁতারের জেলিফিশে পরিণত হয়। ইফাইরা ক্রমাগত বৃদ্ধি এবং প্রাপ্তবয়স্ক জেলিফিশে পরিণত হয়। শেষ অবস্থা হল প্রাপ্তবয়স্ক। একবার ইফাইরা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারা পুনরুৎপাদন করতে এবং আবার চক্র শুরু করতে সক্ষম হয়। জেলিফিশ কি খায়? জেলিফিশ হলো মাংসাশী প্রাণী এবং প্রাথমিকভাবে প্ল্যাঙ্কটন, ছোট মাছ এবং অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণীকে এরা খায়। তারা তাদের লম্বা তাঁবু ব্যবহার করে শিকারকে ধরে, যেগুলো নেমাটোসিস্ট নামক বিশেষ কোষে আবৃত থাকে, যাতে বিষাক্ত থ্রেড থাকে। এই থ্রেড দিয়ে তারা খাদ্যকে আঘাত করে এবং তাঁবুর সাহায্যে তাকে ধীরে ধীরে মুখের দিকে নিয়ে যায়। তো এই হলো জেলিফিশ সম্বন্ধে কিছু তথ্য আমরা জানলাম। এই সমস্ত তথ্য আমরা ইন্টারনেট এবং বিভিন্ন গ্রন্থ পড়ে সংগ্রহ করেছি। আপনাদের এই তথ্যগুলো কেমন লাগলো এবং নতুন তথ্য জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত। পরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।